ঢাকা শহরে 1 কোটি টাকার নিচে কোথাও জমি নাই, চট্টগ্রাম শহরেও নাই। তো কারো 3 কাঠা জমি থাকলে তো সে কোটিপতি, এখন সবাই কোটিপতি। সুতরাং এই হিসাব দিলে, এই হিসাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। কারো যদি 10 কাঠা জমি থাকে সে তো কোটিপতি, 5 কাঠা জমি থাকলেই কোটিপতি। ঢাকা শহরে 5 কাঠা জমি থাকা মানে তো তার হচ্ছে 5 কোটি টাকার মালিক কম পক্ষে। তারপর চট্টগ্রাম শহরেও তাই। তো সেই হিসাব ধরে যদি কোটিপতি হিসাব করা হয় তাহলে সেই হিসাবে তো গড়বিল আছে এবং সেই হিসাবটা উদ্দেশ্য প্রণোদিত। এখন আমাদের 15 বছরের সরকার পরিচালনার সময় দ্রব্যের মূল্য সবসময় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। কোনো কোনো সময় কোনো কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আজ থেকে 15 বছর আগে একজন দিনমজুর সারাদিন কাজ করে যেই টাকা পেত সেই টাকা দিয়ে 4-5 কেজি চাল কিনতে পারত। এখন একজন দিনমজুর সারাদিন কাজ করে যেই চাল কিনতে পারে সেটি 12-15 কেজি এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও বেশি। চট্টগ্রাম এলাকায় 1000 টাকার নিচে দিনমজুর পাওয়া যায় না। সেখানে চট্টগ্রাম এলাকায় একজন দিনমজুর যদি 800 টাকা বেতন হয় তাহলে সে 16 কেজি চাল কিনতে পারে। অর্থাৎ সার্বিকভাবে সারা দেশে 12-15 কেজি চাল কিনতে পারে। আমাদের দেশে যত না মূল্য বৃদ্ধি ঘটেছে তার চেয়ে বেশি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। হ্যাঁ, এই কথা সত্য, মাঝে মধ্যে ব্যবসায়িক সিন্ডিকেট, মুনাফলভী কিছু চক্র কোনো কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে, সেই পণ্যগুলোর মূল্য বাড়িয়ে দিয়ে ফায়দা লুটে। ভারতের একটি পত্রিকায় পেঁয়াজ রপ্তানি মার্চ পর্যন্ত বন্ধ হয়েছে, সেই খবর ছাপানোর পর, বাংলাদেশের কয়েকটি অনলাইনে ছাপানোর পর সাথে সাথে ঢাকার কাওড়ান বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়া, এটা তো কোনো কারণ নাই। এটা হচ্ছে মুনাফালবীদের কারসাজি ছাড়া অন্য কোনো কিছু নয়। আমরা সেটিকেই নিয়ন্ত্রণ করার কথা বলেছি, ওটা রুহুল কবির রিজভীর প্রত্যাখ্যান করেছে। বিশ্ববাসী সবাই এখন অবজারভার পাঠাচ্ছে, ভোট যদি প্রত্যাখ্যান করতো ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভার পাঠাতো না, আমেরিকা অবজারভার পাঠাতো না, তারপর আপনার OIC সার্কভুক্ত দেশগুলো সহ বিভিন্ন দেশ অবজারভার পাঠাতো না। তারা ভোটে আগ্রহ আছে বিদায়, এই ভোটকে গ্রহণ করেছে বিদায়, তারা অবজারভার পাঠাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় আছে, ভারতের কাছ থেকে আমরা অনেক কিছু আদায় করেছি। 1974 সালে আমাদের ছিটমহল বিনিময়ের চুক্তি হয়েছিল, সেটি কার্যকর হয় না, এটি শেখ হাসিনা কার্যকর করেছে। আমরা আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করে ভারতের কাছ থেকে আমরা সমুদ্র সীমা অর্জন করেছি। সমুদ্রে বাংলাদেশের প্রায় সমপরিমাণ একটি বাংলাদেশ আমাদের অধিকারে এসেছে। রুহুল কবির রিজভীদের এই দাওয়ায় এখন আর কাজ করে না। ওনারা এই সমস্ত দাওয়ায় আগে ব্যবহার করেছিলেন, তখন কিছুটা কাজ করতো, এখন আর এই দাওয়ায় কাজ করে না। ওনারা 1996 সালে নির্বাচনের আগে বলেছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তা আওয়ামী লীগ তো ক্ষমতায় গিয়েছিল, ভারত হয়েছিল? হয়নি। বরং ভারতের কাছ থেকে আমরা কূটনৈতিকভাবে এবং সুসম্পর্কের মাধ্যমে আমরা বহু কিছু আদায় করেছি।